মাই হেলথ ইজ মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আলোচনা করব কিভাবে রোদ থেকে সর্বোচ্চ ভিটামিন ডি পাবেন সেই বিষয় নিয়ে ভিটামিন ডি শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান খাদ্যনালী থেকে ক্যালসিয়াম ও ফফরা শোষণ করে রক্তে নিয়ে গিয়ে হাড় ও দাঁতের সুরক্ষা দিতে পেশির শক্তি বৃদ্ধি করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ডায়াবেটিস হৃদরোগ সহ নানা রোগের ঝুঁকি কমাতে ভিটামিন ডির আছে গুরুত্বপূর্ণ ভূমিকা ভিটামিন ডির অভাবে হাট দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় শিশুদের রিকেটস অর্থাৎ পা ধনুকের মতো বাঁকা হয় ও বর্দের অস্টিওম্যালাসিয়া অর্থাৎ হাড়ের ক্যালসিয়াম ও ফফরাস কমে গিয়ে হাট দুর্বল হয় হাট ভেঙে যাওয়ার মতো অবস্থাও হয়ে যেতে পারে এছাড়া ভিটামিন ডির অভাবে শরীরের বিভিন্ন অংশে ব্যথা যেমন হাড ও মাংসপেশিতে ব্যথা ব্যাক পেইন বা কোমর ব্যথা ও হাঁটুর ব্যথা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়াবেটিস ও হৃদরোগ হওয়ার ঝুঁকি বাড়ে ক্লান্তি অবসাদ ও বিষণ্ণতা পেয়ে বসে এছাড়া চুল পড়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া গর্ভধারণে জটিলতা ত্বকের অসুখ কাটা বা ক্ষতস্থান শুকাতে দেরি হওয়া ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে ভিটামিন ডির ঘাটতি পোষাবেন যেভাবে ঘরের ভেতরে বেশি সময় কাটানো রোদে কম যাওয়া ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার কম খাওয়া এসবই ভিটামিন ডি ঘাটতির প্রধান কারণ সূর্যের আলো অর্থাৎ রোদ ভিটামিন ডির অন্যতম প্রধান উৎস সূর্যের অতিবেগুনি রশ্মি বি ইউভিবি থেকে শরীরের ত্বক ভিটামিন ডি তৈরি করতে পারে ডিমের কুসুম সামুদ্রিক মাছ গরু বা খাসির কলিজা দুধ দই মাখন বাদাম কমলা ইত্যাদি খাবার থেকেও ভিটামিন ডি কিছু মাত্রায় পাওয়া যায় কারও রক্ত পরীক্ষায় প্রতি মিলিলিটার রক্তে ভিটামিন ডির মাত্রা বিশ ন্যানোগ্রামের কম পাওয়া গেলে শরীরে ভিটামিন ডির অভাব আছে বলে ধরা হয় এমনটা হলে চিকিৎসকের পরামর্শ মতো ভিটামিন ডি ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করে চিকিৎসা নিতে হবে রোদ পোহানোর সময় যা মনে রাখবেন আজকাল অনেকেই ভিটামিন ডি পাওয়ার জন্য রোদ পোহাতে চান কিন্তু জেনে নিতে হবে কিভাবে রোদ পোহালে আপনি এর সর্বোচ্চ সুফল পেতে পারেন রোদ পোহানোর ব্যাপারে সহজ করে পনের নিয়ম মনে রাখা যেতে পারে সকাল দশটা থেকে পনেরটা অর্থাৎ সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সময় দশ থেকে পনের মিনিট সময় ধরে মাসে দশ থেকে পনের দিন অর্থাৎ একদিন বা দুই দিন পর পর রোদ লাগালে শরীরে প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি হতে পারে রোদে বেশি পরিমাণ ত্বক উন্মুক্ত রাখলে শরীরে বেশি ভিটামিন ডি তৈরি হবে মুখমণ্ডল হাত বাহু ও হাঁটুর নিচের অংশ খোলা রেখে রোদ পোহালেই শরীর প্রয়োজনীয় ভিটামিন ডি তৈরি করে নিতে পারবে তবে গায়ের রং যাঁদের কিছুটা চাপা তাদেরকে রোদ থেকে প্রয়োজনীয় ভিটামিন ডি পেতে হলে ফর্সা মানুষদের চেয়ে একটু বেশি সময় রোদ পোহাতে হবে মনে রাখা প্রযোজন বাড়িঘরের বা গাড়ির কাচের জানালা ও কাপড়ের ভেতর দিয়ে সূর্যের অতিবেগুনি রশ্মি বি প্রবেশ করতে পারে না মেঘলা দিনের রোদেও সূর্যের অতিবেগুনি রশ্মি বি কম থাকে পরামর্শ দিয়েছেন অধ্যাপক শহীদুল্লাহ সাবেক বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিন বিভাগ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু